কে নমস্কার, ত্রিপুরা মোর্চা দনপুর ব্লক কমিটির পক্ষ থেকে আজকে আমাদের 23 দনপুরের 14 নং বুথে আমাদের রিজনাল কমিটির উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়েছে। এখানে বর্তমান যে বিজেপি সরকারের যে কুশাসন, যে মানুষের জনগণের যে মানে অধিকার যে কেড়ে নিয়ে মানুষকে যেভাবে অত্যাচার শোষণ বঞ্চনা করেছেন, তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে যোগদান করেছেন মিস্টার কিরণ মুরা সিং। উনি একজন 10,323 জনের, ওনাকে ত্রিপুরা মোর্চার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। এবং সাথে সাথে রাজ্য সরকারে জিআরএস পড়ে উনি কর্মরত ছিলেন, উনিও ওনার যে কর্ম রিজাইন করে পদত্যাগ করে উনি আমাদের আজকে ত্রিপুরা মোর্চায় যোগদান করেছেন। সাথে সাথে আমাদের সমতল এলাকার এখানে বাসন সরকার, উনিও আমাদের মহারাজার যে নীতি আদর্শকে সামনে রেখে আজকে মহারাজার যে ত্রিপুরা মোর্চার দলে যোগদান করেছেন। এবং টোটাল 31 ভোটার, সাত পরিবারের 31 ভোটার আমাদের ত্রিপুরা মোর্চায় যোগদান করেছেন। সবাইকে ত্রিপুরা মোর্চার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। মহারাজা লং লিভ, বুবাগরা লং লিভ, ত্রিপুরা মোর্চা লং লিভ। ভাই, তিনি পতাকা ত্রিপুরা মোর্চা এবং বুবাগরানি অঞ্চল ত্রিপুরা নাহান মু বেলেগ চাজগ এবং আগে চাজগ এক সময় সিপিএম পার্টি সংগঠন নি এরপরে একজন জিআরএস, যদিও 2018 পাল্টাইছিলাম, পরে বিভিন্ন উপর চাপ সৃষ্টি আমি করো, তার কারণে আমি রিজেন রইল, রিজেন রইনি আবু বগরা নিয়ে পতাকা তোলে ডিএসি ইউনিট সেন্ট্রাল কমিটির মেম্বার, পাশাপাশি আমি যুব সংগঠনের বিভাগের সহ সম্পাদক তো মানে।